খরচা করলে সবচেয়ে নোংরা নালি চলে যা হাত ধরি নিতে পাশার দিয়ে পোষায় টাকা এখন হ্যাঁ আমি যখন ছোট ছিলাম তখনই মনে হয় তিন দু টাকা না তিন টাকা করে খেতাম লকডাউনের মধ্যে কি করে কুড়ি টাকা বলে দেবে কাউকে খাবে সে তো খাবে না তাহলে এ তো এখন দেখাও যায় না এই তোমাকে অনেকদিন ধরে বলছিল খাবে খাবে ওই জন্য নিয়ে আসলাম শীতকাল সময় দেখা যায় গরমকালের মধ্যে দেখা যায় না এমনি লকডাউনের মধ্যে অনেকজন এই দেখো এটা সোনুর হাত ঘড়ি আর এই যে এটা হলো আমার জন্য ব্রাশ এই দেখো ব্রাশটা বেশ দেখতে সুন্দর আর অনেক দিন ধরে আমি বলছিলাম পাচ্ছিলই না আজকে সুমন পেয়েছে তো নিয়ে চলে এসেছে দেখি শোন তোমারটা একবার এই দেখো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মঙ্গলা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো ভিডিও শুরুতে তোমরা দেখলে কিন্তু ফুল দিয়ে অনেকদিন পরে তোমাদের ফুল দিয়ে শুরু করলাম কারণ আমাদের এখন প্রায় বলতে গেলে জবা বাগান যেহেতু শীতকালে তো জবা ফোটে না আর সেই জন্য ফুল থেকে শুরুও করা যায় না জাস্ট গাঁদা ফুল দিয়ে কিছুদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যা যা ফুটেছিল আর গোলাপ তো ফোটেই তো ও বাড়িতে অনেক ফুল ফোটে আর ফুল নেওয়ার লোক থাকে না সেই জন্য মামুনি আজকে গিয়ে ওই বাড়ি থেকে ফুল তুলে নিয়ে এসে আর ফুল এক ঝুড়ি ঝুড়ি হয় তো নষ্ট করে বেকার লাভ নেই দেখতেও খুব ভালো লাগে যখন সিংহাসনে সাজানো হয় আর এই সাথে সাথে আজকে সকালবেলা আমি একটা জিনিসে খুব খুশি হয়ে গেছি সেটা হলো চিট এসেছিল আর আমি ওটাকে চিটি বলতাম আমি স্কুল লাইফে এগুলোকে এনজয় করতাম বাট এখন তো পাওয়াই যায় না আর আমি বাড়ি থেকেও বেরোই না তো সুমনকে আমি বলে রেখেছিলাম ও যদি পায় ওকে আমি বলেছিলাম যে তুমি পেলেই নিয়ে আসবে তো ও নিয়ে চলে এসেছিলে আর খেয়ে তো মনটা ভীষণ খুশি হয়ে গেছে তো চলো এই খুশির সাথেই তোমাদের সাথে শুরু করলাম আর এরপরে এখন দিনের সেই সমস্ত কাজগুলো করব যেগুলো ডেলি বেসিসে আমি করি তো চলো কাটাকুটি শুরু করি আর ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে কারণ আজকে বিকালে একটু বেরোবো কোথায় যাবো এখনই বলবো না তোমরা দেখতে থাকো চলো আজকে হচ্ছে আমাদের সবার ফেভারিট একটা খাবার দুপুরবেলার মেনু সেটা হলো লুচি আলুর দম আর ছোলার ডাল তো আলুর দমের তো তোমাদের একটা আলু আমার কোলেই পড়ে গেছে আলুর দমের তো এই আলু তোমরা দেখতে সব ছোট বাচ্চা বাচ্চা কোনটা স্থির থাকে না এই ছোট আলুর দমগুলো বেশ টেস্টি হয় আর এইটা গোটা গোটাই রাখছি এরকম এই আলুগুলো এখন কেটে দেবো মামুনি আলুর দম করবে তার সাথে কালকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছো না মা ছোলার ডাল ভিজিয়ে রেখেছে সেই ছোলার ডাল হবে আর এই বেগুন ভাজা হবে এই যে লম্বা লম্বা বেগুন এই দেখো লম্বা লম্বা বেগুন এই লম্বা বেগুনগুলো লম্বা করে কেটেই ভাজা হবে আর বাঁধাকপিটা এখানে বাঁধাকপি রয়েছে একটা এই দেখো এই বাঁধাকপিটা কালকে সকালবেলায় হবে তো আমি সমস্ত কিছু এখন কেটে কুটে গুছিয়ে রেখে দেবো কালকে সকালেরটাও আর আগে আলুগুলোকে ছাড়াই জন্য প্রচুর আলু কি করছে আর এক তাল আমি এখানে বোটাগুলো রেখে দিয়েছি বেগুনের লম্বা লম্বা একটু তুলে দেখাও লম্বা বেগুনের বোটা সমেত এই দেখো বোটা সমেত আমি রেখেছি আর মামুনি এসে কাঁচি দিয়ে বোটাগুলো টুকটুক টুকটুক করে কেটে দিচ্ছে যেটা করার মধ্যে এত লম্বা তো আমি আরো কি কষ্ট করে ছুরিতে জানো মা একটুও ধান নেই কিভাবে আমি ওই লম্বা লম্বা করে বাপি বলে গেল না ঠিক আছে একটু একটু কেটে দাও কিন্তু রাখো অন্তত না কাটো না কাট ফাইনালি আমার কিন্তু এই আলুর দমের আলু ছাড়ানো আর কাটা হয়ে গেছে ছোট ছোট গুলো গোটা রেখেছি আর যেগুলো একটু সাইজে বড় সেইগুলোকে আমি কেটে দিয়েছি তো ছোটখাটো একটা মনুমেন্ট তৈরি হয়েছে দেখতে পাচ্ছ তো এই ছোট মনুমেন্টটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি অনেকক্ষণ ধরে আমি কাটছি আর একটার উপর একটা রাখতে রাখতে দেখি কি ওমা পাহাড় তৈরি হয়ে গেছে একটা তো আমি আর ঝুড়িতে তুলিনি এখন ঝুড়িতে তুলবো আর এখানে কপি এখনো পর্যন্ত আমি কাটিনি এটা যেহেতু কালকের এটা আমি একটু পরে কাটবো সকালবেলা আমি আর কিচ্ছু খাইনি আজকে টিফিন করিনি সকালে যেহেতু ডাব নিয়ে এসেছিল বাপি ডাবের জল খেয়েছি আর সকালবেলা তো দেখলেই আমাদের চিট মানে ওটাকে কি বলে চিট ছাড়া আর কিছু বলে শুনো হাওয়াই চিট হাওয়াই চিট আমি তো শুধু চিট বলতাম এখন যাব রুটি খেতে
আজকে রুটির সাথে সকালের তরকারি হয়েছে বেগুন ভর্তা, তাই না মা? না আমি দেখে কিছুই ভাববো না, তুমি এখন তাকে ভয় পেও না। আর তোমাদের তো দেখালাম, বেগুন তো কাটা হয়েই গেছে, বেগুনে নুন হলুদও লাগানো হয়ে গেছে। এখানে হচ্ছে ডাল, ডালের বড়া, মানে এটা ডাল বাটা না মা, ডাল বাটা, ডালের বড়া হবে এখানে। আর এটা কি করেছো মা? সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। ডাল দেখে আর সামলাতে পারছি না, আমি ভীষণ ভালো খাই। দুখানা ভেজে দিক, আমি টিফিনের সাথে খেয়ে নেবো। ওখানে আমি নিয়ে নিয়েছি রুটি আর বেগুনের ভর্তা। আর আজকে প্রেশার কুকারে আমাদের প্রচুর জ্বালিয়েছে, প্রেশার কুকারটা দিয়ে শুধু ফিচফিচ ফিচফিচ করে সব বেরিয়ে যাচ্ছে। মা ছোলার ডালটা যে ওখানে সেদ্ধ করেছে অর্ধেকই পড়ে পড়ে বারবার গ্যাসটা নিভে যাচ্ছে। মা নতুন প্রেশার কুকারটা কি লাগিয়েছো? দেখো তুমি, এটাতে যদি এরকম ফিচফিচ করে পড়ে তাহলে আমার খাটের বক্সে যেটা হচ্ছে না করছে না, হয়ে যাচ্ছে নাকি অনেক টাইম নিচ্ছে। আমি প্রেশার কুকারে ভীষণ ভয় পাই, আমার মনে হয় প্রেশার কুকার বাস্ট করবে। আর মামুনি আজকে ওই ভয়তে দূরে দাঁড়িয়ে রয়েছে, প্রেশার কুকার ওখানে রেখে এখানে দাঁড়িয়ে রয়েছে। এটা যেহেতু অনেক দিনের, ভাবছে যদি বাস্ট করে ইনকেস যদি কোনো অসুবিধা হয়, ধরো সেদ্ধ ফেদ্ধতে অসুবিধা হলে সবে বক্সে তো আছেই। আমার বিয়েতে 3-4 প্রেশার কুকার পেয়েছি, সব খাটের বক্সে। ব্যবহার না করলেও কি হবে, পুরো থাকবে। মা তুমি ওটা ভাজো, আমি ততক্ষণ রুটিটা খেতে থাকি, নাহলে আমার রুটি চট হয়ে যাবে। এই দেখো রুটি আর বেগুন ভর্তা। সোনা বাচ্চা, এই সোনা বাচ্চা ঘুম পেয়েছে, ও বাবা দুটো হাতি মুখের মধ্যে। এই মাত্র পুচকিকে দিয়ে গেল আর ও খেলতে খেলতে দেখো ঘুমিয়ে পড়েছে। দেখতেই পেলে লুচি খেয়েছি আমি আর কাকাই, দুজন মিলে লুচি করেছি। তো খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি ওপরে, আর ওপরে এসছি তার কারণ হলো এখন রেডি হয়ে একটু বেরোবো। বেরোবো বলতে ও বাড়ি যাবো, মানে মামার বাড়ি যাবো। তোমরা কিছুদিন আগেই দেখলে যে আমরা মামার বাড়িতে গেছিলাম, দাদুর কাজ ছিল, দাদুর শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল, তারপরে খাওয়া দাওয়া ছিল, সেগুলো সব কিছুই তোমরা দেখেছো, আমি শেয়ার করেছি তোমাদের সাথে। আর তার সাথে সাথে এটাও দেখেছো যে দিদার শরীরটা খুব একটা ভালো না এখন, মানে আগেও মানে মাথার একটু সমস্যা ছিল, এখন আরোই বেশি মাথার সমস্যা। তো সমস্যা এই যেটা এখন হয়ে রয়েছে সেটা কমবে না, ডাক্তার অনেক দেখানো হয়েছে, এই সমস্যাটা আর কমবে না, এখন এটাকে নিয়েই চলতে হবে। তো যেহেতু এতদিন ওই বাড়িতে টুকটাক তাও লোক ছিল, এখন একদমই কেউ নেই, এখন শুধু বাড়ির কজনই রয়েছে।
তো এই সময়টা কি হয় বলো তো, এই সময়টা ভীষণ মন খারাপ লাগে, যে কেউ একজন বাড়িতে থাকলে মনে হয় মানে একটু গল্প গুজবের মধ্যে থাকলে এই সময়টা কেটে যায়, বাট যদি ঘরের কজনই থাকে আর সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে তাহলে সময়টা একদমই কাটতে যায় না, মনটা ভীষণ খারাপ লাগে। তো সেই জন্যই মামনি সোনামা বলছে আজকে একটু যাই ওই বাড়ি দিয়ে ঘুরে আসি, ওদেরও ভালো লাগবে, একটু সময়টাও কেটে যাবে ওদের, আর কেউ গেলে এই টাইমটা খুব ভালো লাগে তোমরা বুঝবে। কারণ আমাদের মানে যখন দাদু বা ঠাম্মা যখন এরকম হয়েছিল তখন আমাদের বাড়িতেও কেউ আসলে যেন আমাদের সময়টা কেটে যেত, তো সেই হিসাব করেই মামনি ওরা বলছে আজকে একটু যাবে। আমি ভাবছিলাম যাব কি যাব না, আমি যেহেতু কিছুদিন আগেই আবার থেকে থেকে এসেছি, কিন্তু ভাবছি বাড়িতে একা বসেও বা কি করব, তো চলো রেডি হই টুকটুক করে যাই ও বাড়িতে, তারপরে এসে তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দেবো বাবা কি কি মানে বসিরহাট থেকে এনেছে, কেননা ওটা আমি অনেকদিন ধরে তোমাদের সাথে ভাবছি শেয়ার করবো কিন্তু করেই ওঠা হচ্ছে না। আমি অনেকবার ভেবেছি যে আজ শেয়ার করবো কাল শেয়ার করবো কিন্তু মানে সময়ই পাচ্ছি না, এই পরপর কয়েকটা ঘটনার জন্য আর সময়ই পাইনি, কিন্তু ফাইনালি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবোই যে বাবা কি কি এনেছে। তো চলো আপাতত রেডি হই। আজকে আমি এইরকমভাবে চুলটা বেঁধেছি, মুড়িয়ে মুড়িয়ে বেশ সুন্দর ফ্রন্টের ডিজাইনটা করেছি, কিন্তু আমার মনেই নেই যে তোমাদের সাথে একটু শেয়ার করব, তো মানে মাথা যে কোথায় ছিল তখন একদম খেয়াল ছিল না। যাই হোক আমি নেক্সট বার তোমাদেরকে শেয়ার করে দেবো কয়েকটা হেয়ারস্টাইল, তোমরাও চাইছো তো আমি অবশ্যই চেষ্টা করবো নেক্সট বার শেয়ার করতে, কিন্তু এখন আমি ভাবছি চুলটাকে কি আমি খুলে ফেলবো নাকি এইভাবেই চলে যাব। প্রথমত ভাবছি যে রিসেন্টলি গেছিলাম, খুব সুখকর ছিল না, একটা ভয় পেয়েছি চুল ছেড়ে আর যাবো না, তাই মা বলছে তোমার বার দেখতে হবে না, তুমি যে কোনো বারই হোক যেহেতু রাশি হালকা তুমি চুলটা বেঁধেই যাও, তাই আমি ভাবছি বেঁধে যাবো। এবার এখানটায় যদি খোপা করি না কেমন একটা মনে হচ্ছে, তাই আমি খুলে ফেলি, খুলে ফেলে নর্মালি বেঁধে চলে যাই। তো কি বলো, তোমরা যদি লাইভ দেখে লাইভ কমেন্ট করতে পারতে না খুব ভালো হতো এই ক্ষেত্রে। রিক্সা খুঁজতে, একটা রিক্সা নাকি ও দেখে এসছে রয়েছে, আর আছে কিনা সেটা খুঁজতে, কেননা আমাদের একটা রিক্সায় তো হবে না, আমাদের দুটো রিক্সা লাগবে, তো দেখা যাক কি হয়। আগের দিন তাহলে কি হলো মা জুতো নিয়ে, আগের দিন তাহলে আমি ও ঠান্ডা বলে রয়েছে আর ওটাতে ঢিলা হয়ে গেছে, তুমি না আমার এইটাই হয়ে গেছে ঠান্ডা, না আসবো তো আসার সময় হেঁটে হেঁটে, বাইকে আসলে একটা ঠান্ডার ব্যাপার থাকে সেটা অসুবিধা নেই। এই পাশ দিয়ে দরজা দিচ্ছ কাকাই ওরা বেরোবে না, মোটামুটি করে দাও। আছে রিক্সা, দুটো আছে তো, রিক্সাও পেয়ে গেছে চলো। আর এই দেখো আমাদের মিনি, তোমরা অনেকেই বলো তোমাদের মিনিটাকে খুব ভালো লাগে, ও আমাদের দেখলেই ভয় পালিয়ে যায়, ওর আবার বাচ্চা হবে, মিনি একটার পর একটা বাচ্চা দিতেই আছে, কিছুদিন আগেই বাচ্চা দিয়েছে আবার বাচ্চা দিচ্ছে। তো আমরা তো রিক্সায় উঠে গেছি, রিক্সা পেয়ে গেছি, কিন্তু একটাই ছিল সেই সময়, আর মামুনি ওরাও আসছে, আর একটা রিক্সা এখানে দাঁড় করিয়েছে, এই যে এই রিক্সাটাতে এখন মামুনি ওরা উঠবে, তার জন্যই আমরা অপেক্ষা করছি। শুধু খাও
র‍্যাকেট খেলতে খেলতে তারের মধ্যে র‍্যাকেট ঢুকে গেছে, র‍্যাকেট ভেঙে ঢুকে গেছে। কি অবস্থা দেখাও না মিয়ে, এই ভগবান কই। এবার আমাদের শোনো, এবার আমাদের পেয়ারে বৌদি ভাই আর পেয়ারে দিদি ভাই যাচ্ছে সাইকেলে রাইড করতে। তো কাল আসলে ফিরতে ফিরতে প্রচুর লেট হয়ে গেছিল, যার কারণে তোমাদের আর দেখাতে পারিনি যে বাবা কি কি এনেছে। যাই হোক, এখন দেখিয়ে দিই। এই দেখো, আমি খুলেই রেখেছি তোমাদের দেখাবো বলে। প্রথমে লেডিস ফার্স্ট, যেহেতু শুরু করি মামুনি থেকে। তো এই যে স্টোলটা, এটা মামুনির জন্য এনেছে, এটা স্কাই কালার। তো একদম লাইট স্কাই থেকে ডিপ স্কাই পর্যন্ত দেখতেই পাচ্ছ, লো শেডিং যে কালারটা সেরকম। তো এটা মামুনির, এটা মামুনি রাফ ইউজ করে না, তোলা তোলা পরে। আর আমার যেটা, আমি রাফ ইউজ করি, দেখাচ্ছি সেটা। আর এটা হলো সোনামার, এটাও লো শেডিং কালার, একদম লাইট কালার থেকে ডিপ কালার পর্যন্ত এরকম প্রিন্ট অনেকটা। আর এর সাথে আমার যেটা, আমাকে তোমরা পড়তে দেখো, মাঝে সাঝেই আমি পড়ি। এই যে এইটা হলো আমার, আর কালারটা রেড কালার। এটা আমিও নিই, কোনো কোনো সময় মামুনিও নেয়, ওরকম কোনো স্টেশন ঠিক নেই। তো চলো তারপরে দেখাই সোনুর জন্য কী এনেছে। সোনুর জন্য এনেছে এরকম একটা ট্র্যাকস্যুট প্যান্ট। ও এদিক সেদিক বেরোয় আর সবসময় জিন্সটা গলিয়েই যেতে হয়, তো ট্র্যাকস্যুট প্যান্টটা ওর ভীষণ উপকার লেগেছে। আর যেদিন মানে এনেছে সেদিন থেকে ও কন্টিনিউ এইটাকেই, বারবার যেখানেই বেরোচ্ছে এইটাকেই খুঁজছে। তো যাই হোক, এই ট্র্যাকস্যুট প্যান্টটা এনেছে। এটার কাপড়টা কি বলবো, কাপড়টা অনেকটা স্ট্রেচেবল, যে কাপড়গুলো হয় সেরকম ধরনের কাপড়টা। তো চলো তারপরে সুমনের জন্য, সুমনের জন্য ট্র্যাকস্যুট প্যান্ট এনেছে, এটা গেঞ্জি কাপড়ের। আর এই গোড়ালিটা বাবা চোস্তা, যেটা এটারটা গোড়ালিটা একটু সরু হয়ে এসে মানে চোস্তা টাইপের, কিন্তু এটাও সুমনের জন্য একই সেম খুঁজলো, পাইনি। আর এর গোড়ালিটা একটু চওড়া, মানে একদম যে আমরা, আমি যে ট্রাউজারগুলো পরি একদম আগা মাথার সমান, ঠিক সেরকম। তো সুমনকে বলেছি একটু যদি প্রবলেম হয় চাপিয়ে নিও, তো একটা ট্রেলারের কাছে দিয়ে আসবে এটা চাপিয়ে নেওয়ার জন্য, তারপরে ও একটা পরে দোকানদারিও করতে পারবে। দেন এটা এনেছে, এই যে ক্লিপ আমাদের তিনজনের জন্য এনেছে, কিন্তু এই ক্লিপ আমি যদিও মাথায় দিই না, মামুনি এই ক্লিপগুলো খুব দেয়, মামুনির জন্য একদম বেস্ট। এই যে এই ক্লিপ এনেছে, আর এর সাথে সাথে ক্লিপ প্রত্যেকবার আনে, প্রত্যেকবার। এই যে এই ক্লিপ, প্লাস্টিক দিয়ে বুঝতে পারবে না, বের করেই দেখাই। এই ক্লিপটা যেমন আমি, আমার জন্য একদম পারফেক্ট। এই দেখো, এই যে এই ক্লিপ, এর তিনটে কালার, যে যেটা নেয়। এই যে এই তিনটে ক্লিপ, আর তার সাথে আমার জন্য একটা অক্সিডাইজড জুয়েলারি এনেছে। এই যে আমি এখন এটা খুলিনি, এটা প্লাস্টিক করাই রয়েছে, এখানে কানের আর এখানে হলো জুয়েলারিটা। তো এই হলো মিনি শপিং যেগুলো বাবা আমাদের জন্য করেছে, আর বারণ করলে তো শোনে না। আর এই সাথে সাথে তো দেখেইছো তখন যে চাল ফাল সমস্ত কিছু ওখান থেকে নিয়ে এসেছিলো, যাতে বিরিয়ানি করা যায়, একটা সেলিব্রেশনও হয়েছিল, সেই ভিডিওটা আশা করি তোমরা দেখেছো, পিকনিক টাইপের করেছিলাম আমরা। যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। তো খুব এনজয় করেছিলাম সেদিন, আর তার সাথে সাথে মিষ্টি সমস্ত রকমের, যেই যেইগুলো সবাই ভালো খায় সেগুলোও নিয়ে এসছে। তো এই ছোটোখাটো শপিং, আর যেগুলো তোমাদেরকে দেখাবো দেখাবো করে অনেকদিন বাদে আজ দেখিয়েই ফেললাম ফাইনালি। তো চলো, কালকে থেকে ব্লগটাকে কন্টিনিউ করছি, আর কন্টিনিউ করবো না, এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কিন্তু 1K লাইক করে দিও, লাইক না করে যাবে না, সাবস্ক্রাইবটাকেও করে দিও, বন্ধু হয়ে যাও আমার পাশে থেকো। তো চলো টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে নিয়ে খুব 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 আনন্দ করো।